শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, ভালোবাসা আর মমতায় ঘেরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে যোগ দিয়েছেন প্রিয় টেলিভিশন আর টিভির আয়োজনে, সকলকে স্বাগত মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আজকের গল্প কথায়। দর্শক, কোটি মানুষের এই বিশ্বে হাজার রকমের জীবনযাপনের পদ্ধতি। এখানে নানা পেশার, নানা মতের, নানা চাহিদার মানুষ যে যার মতো করে বেঁচে থাকে। এখানে কেউ হাসে, কেউ হাসায়, কেউ কাঁদে এবং সঙ্গে সঙ্গে অন্যদেরও কাঁদায়। আবার এমন কিছু মানুষও রয়েছে যারা নিজেদের আনন্দ, ভালো লাগাকে ভিন্ন ভিন্ন গল্পে সবার ভালো লাগার বিষয়, আনন্দের বিষয় হিসেবে তুলে ধরেন। তারা বিনোদনের মানুষ, সংস্কৃতির মানুষ, শিল্প, সঙ্গীত, নৃত্য, অভিনয়, নাটক আর সিনেমার মানুষ। সেই ভালোবাসার মানুষদেরই চেনা একজন অভিনয়ের মানুষ আজ আমাদের গেস্ট সিটে হাজির হয়েছেন নিজের বিশেষ এবং ভালো লাগার একটি দিনের সকালটা আপনাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য। দর্শক, আজকের তারকালাপের সঙ্গে আছেন দেশের এবং দেশের বাইরে সুনাম কুড়ানো আমাদের শোবিজের মিষ্টি মেয়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। শুভ সকাল আমার মিতা, এবং শুভ 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 জন্মদিন। থ্যাংক ইউ মিতা, কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছি, এরকম একটি মিষ্টি মেয়েকে দেখে তো ভালো, আর আমার অনেক ভালো লাগছে বার্থডে দিন আমার মিতাকে পাশে দেখে। একদম, কত বছর পর তোমার সাথে আমি বসে বসে গল্প করছি। হ্যাঁ, অনেক দিন পর, তাই না? আগের বার্থডে তে মনে হয় দেখা হয়েছে, আগের বার্থডে তে দেখা হয়নি ছিল, আর এর মাঝখানে। কেমন আছো, কেমন কাটছে সময়? অনেক ভালো আছি, আর এই তো কাজ, তারপরে নরমাল লাইফ যেভাবে চলছে এই। আজকে সকাল থেকে মনে চিন্তা করছিলাম আমি যে কিভাবে কথা বলবো নিজের নামটা বারবার, যে কিভাবে বলবো এই মেয়েটিকে। আসলে তাই না, মানে নিজের নাম না, মানে ডাকতে কেমন যেন মানে অদ্ভুত মনে হয়। যেমন আমাদের ফ্যামিলি একটা আপু আছে, ওর নাম হচ্ছে মিম, তো আমি যখন তাকে ডাকি তো মিমাপ্পু কি অবস্থা, লাইক নিজের নাম নিজে ডেকে আপু অ্যাড করছে, ওটা কেমন যেন লাগে শুনতে। আর তখন যখন ভাইয়া ডাকে যে মিম বলে, বেশিরভাগ টাইমে আমি উত্তর দিই, আমি চলে আসি, হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ভাইয়া, আমি তোমাকে না মিমকে ডাকতেছি, মানে মিমকে নিয়ে আচ্ছা আমার ওয়াইফকে ডাকতেছি এরকম। যে আমার যে আমার বোঝা যাচ্ছে এবং দর্শক নিশ্চয়ই বুঝতে পারছে যে আজকের আড্ডাটা কতখানি জমজমাট হবে। তো দর্শককে একটু ছোট্ট করে আমি আমন্ত্রণ জানিয়ে নিতে চাই। দর্শক দেখে নিয়েছেন ইতিমধ্যে কে আছেন আজ আমার সঙ্গে, নয় আপনাদের সঙ্গে গেস্ট সিটে, কারণ আমরা দুজন মিলেই কিন্তু একজন। তাই আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কিংবা জন্মদিনের শুভেচ্ছা জানাতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। চলে যাচ্ছি অতিথির কাছে। জন্মদিন, জন্মদিনটা খুব স্পেশাল লাগে না? হ্যাঁ, জন্মদিন মনে হয় যে হ্যাঁ আমার দিন। তারপর হচ্ছে মনে হয় যে সেই ছোটবেলার, মানে দেখবে জন্মদিন হলে মনে হয় না নিজে বাচ্চা বাচ্চা লাগে, কেউ উইশ করলো, কেউ কি ঠিক আছে থ্যাংক ইউ, মানে উইশ না করলে আছে উইশ করলো না কেন, লাইক জিনিসটা এরকম। এটা এটা কিছুই না, আবার অনেক কিছু, লাইক জাস্ট নিজের জন্য এই 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 দিনটা। তো আজকে যখন আমি সকালবেলা আসছি, আমার ছোট বোন আমাকে বলে, আমি তো ঘুম থেকে একটু সকাল উঠেছি, আর আমার আমি একটু অনেক লেজি, হ্যাঁ আমার আমার ঘুম অনেক পছন্দ, তো আমার শুটিং যখন থাকে না দেখা যাবে নর্মালি অনেক লেট করে ঘুম থেকে উঠি। তো আমাকে বলছে বার্থডের দিনে সবাই সবার পছন্দের জিনিস করে, তুমি সেটা না করে সকাল 8টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছে প্রোগ্রামে, তোমার তো উচিত ছিল ঘুমানো, কারণ তোমার দিন, তুমি খালি ঘুমাবা। আচ্ছা, নিশ্চয়ই সে তোমাকে আজকে কাছে পেতে চাচ্ছিল এবং নিশ্চয়ই তাদের অনেক প্ল্যান আছে, এবং আমি জানি গতকালও অনেক মজা হয়েছে, জন্মদিনের প্রথম প্রোগ্রামটি অনেক ভালো কেটেছে, বাসায় বড় করে শুনতে চাই। কিন্তু তুমি তো জানো আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে যিনি আসেন তার জন্য আমরা খুব ছোট করে একটা তথ্যচিত্র তৈরি করে থাকি, তো আজও তার ব্যতিক্রম হয়নি, তোমাকে নিয়ে খুব ছোট একটা তথ্যচিত্র তৈরি করা হয়েছে, সেটা একটু দেখে নিতে চাই। বর্তমান সময়ে বাংলাদেশের শোবিজ অঙ্গনে অসম্ভব জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিম, পুরো নাম বিদ্যা সিনহা সাহা মিম, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে
ছোট ও বড় পর্দায় নিজেকে অপরিহার্য করে তোলা এই গ্ল্যামারাস অভিনেত্রী 10 নভেম্বর রাজশাহীর বাঘাতে জন্মগ্রহণ করেন। সেই সুবাদে তার পৈতৃক আদি স্থায়ী নিবাস রাজশাহীতে। বাবা বীরেন্দ্রনাথ সাহা পেশায় শিক্ষক, মা ছবি সাহা পেশায় গৃহিণী। পরিবারে দুই বোনের মধ্যে বড় মিমের সবিজে পথ চলা শুরু 2007 সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করার মাধ্যমে। আর চলচ্চিত্রের শুরুটা 2008 সালে নন্দিত কথা সাহিত্যিক ও গুণী নির্মাতা হুমায়ুন আহমেদের আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে। এরপর বেশ কিছু দর্শক সমাদৃত ধারাবাহিক, একক নাটক এবং টেলিফিল্মে কাজ করেছেন তিনি। এছাড়া বেশ কিছু খ্যাতনামা পণ্যের নান্দনিক বিজ্ঞাপনেও কাজ করেছেন মডেল ও অভিনেত্রী মিম। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে আমার আছে জল, আমার প্রাণের প্রিয়া, জোনাকির আলো, তার কাটা, পদ্মপাতার জল, সুইটহার্ট, ব্ল্যাক, ভালোবাসা এমনই হয় ইত্যাদি। পাশাপাশি 2012 সালে অমর একুশে গ্রন্থমেলায় শ্রাবণের বৃষ্টিতে ভেজা শিরোনামে গল্পের বই এবং 2013 সালে প্রকাশিত হয় তার লেখা উপন্যাস পূর্ণতা। চমৎকার মুখাবয়ব ও নিপুণ অভিনয়ের স্বীকৃতি স্বরূপ মেরিল প্রথম আলো সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনেত্রী, বাচসাস পুরস্কার, আরটিভি স্টার অ্যাওয়ার্ড, বিনোদন বিচিত্র পারফরমেন্স অ্যাওয়ার্ড সহ বেশ কিছু সম্মাননা অর্জন করেন। সবকিছু মিলিয়ে সবিজে একজন পরিপূর্ণ অভিনয় শিল্পী হিসেবে নিজেকে শক্ত অবস্থানে তুলে ধরেছেন আমাদের আজকের অতিথি মডেল ও অভিনেত্রী মিম। আজ তার জন্মদিনে আরটিভি পরিবার ও মিস্টার ম্যাঙ্গো তারকালাপের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। তোমাকে আবারও আরটিভি এবং মিস্টার ম্যাঙ্গো তারকালাপের পক্ষ থেকে শুভ জন্মদিন। এবার বলো মিতা, কালকে 12:01 জন্মদিনের প্রথম প্রহরটি কেমন ছিল? ভালো। আসলে কালকে যেটা ছিল যে আমাদের বাসায় নর্মালি একটা গেট টুগেদার ছিল, আমাদের ফ্যামিলি কিছু রিলেশন যারা আছে তো দুইটা ফ্যামিলি ছিল, তো আমরা জাস্ট একসাথে রাতে খাওয়া দাওয়া করবো এরকম প্ল্যানিং ছিল। এরপরে হঠাৎ করে ওকে ফাইন কেক নিয়ে আসি, আমরা কেক কাটবো, এই সেই করে রাত্রে এসলো সন্ধ্যার দিকে, কিন্তু সেই রাত 12:00 পর্যন্ত ছিল, তো তাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে দেন একসাথে সেলিব্রেট করলাম। বাহ, ঘুমটা হলে কম হয়েছে। হ্যাঁ, ছোট বোন বলছিল যে সকালবেলা উঠে চলে আসলো। আচ্ছা, আজকে উনি সে অনেক অনেক সারপ্রাইজ তোমার জন্য অপেক্ষা করছে। ফ্যামিলির লোকেরা তো বলেছে, ফ্যামিলির লোকেরা তো উইশ করেছে, যারা দর্শক তাদের কেমন উইশ পেলে? আমি বিদ্যা সিনহা মিম, যেই মানুষগুলোর জন্য যারা আমাকে আসলে ভালোবাসে, তো তারা তো অবশ্যই করেছে। কালকে থেকে অনেক 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 যারা আমার ফ্যান সবাই উইশ করছে, তো খুব ভালো লাগছে। তার মধ্যে থেকে সারপ্রাইজ পেয়েছি, সকালে উঠে দেখলাম যে বাসায় অনেক বড় ফুলের তোড়া এসে, বাট কে জানি না, মেবি কোনো ফ্যান। এছাড়া হচ্ছে মেইন সারপ্রাইজ আসলে আমার ফ্যামিলি থেকে পেয়েছি, আমার বাবা মা আমাকে এবার একটা গাড়ি গিফট করেছে, হ্যারিয়ার। ওয়াও, সো এটা আমার জন্য অনেক বড় একটা। তুমি আমাকে একটু বের হয়ে অবশ্যই, তো এখান থেকে একটা সারপ্রাইজ পেয়েছি ফ্যামিলির থেকে, তারা সবসময় আমাকে দেয়। আর ফ্যানদের যদি বলি যে আমি সবসময় বলি যে আমার কিছুদিন আগে আমি একটা পেজ দেখেছিলাম, সেখানে হচ্ছে আমার নামে একটা ফ্যান ক্লাব আছে। হ্যাঁ, তো সেখানে যারা যারা আছে তারা প্রত্যেকে মানে আমার বার্থডের দেখলাম যে প্রায় 7-8 দিন আগে থেকে প্ল্যান, আরও আগে থেকে প্ল্যান শুরু করে যে মিমকে নিয়ে বিভিন্ন রকম কবিতা গল্প লেখা। তো এটা আমার না চোখে পড়ে আমার হচ্ছে অনেক ইন্টারেস্টিং। তো পরে ওইখানে দেখে ওরা নিজেরাই গিফটের ব্যবস্থা করেছে, যে যে যারটা অনেক সুন্দর হবে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে তাকে গিফট দিবে। তো জিনিসটা আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আমি থ্যাঙ্কস দিতে চাই তাদেরকে আসলে, যে তারা আমাকে এতটা ভালোবাসে এটার জন্য। মানে এর থেকে আসলে বড় পাওয়া আসলে একটা আর্টিস্টের কাছে কিছু নেই। অবশ্যই, তারা হচ্ছেন একজন শিল্পের জীবনের অক্সিজেনের মতো। হ্যাঁ, সেটা এরকম কিছু মানুষ, এরকম কিছু দর্শক আছেন যারা তোমাকে ভীষণ ভালোবাসেন, তারা আমাদেরকে কিছু কথা বলেছেন, সেটা একটু দেখে নিতে চাই। হ্যাপি বার্থডে মিম আপু, আমরা আপনার অনেক বড় ফ্যান, আপনার আমার আছে জল মুভি থেকেই আমরা আপনাকে দেখে আসছি। আপনি অনেক ভালো কিছু অভিনয় করেছেন, অনেক ভালো কিছু কাজ আমাদেরকে দিয়েছেন এবং আমরা আপনাকে নিয়ে খুবই গর্বিত। দেশের গণ্ডি পেরিয়ে আপনি বাইরেও আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন। আমরা সামনে আপনার অনেক অনেক ভালো কাজ দেখতে চাই। আপনার জন্মদিনের দিনে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। হ্যাপি বার্থডে আপু।
শুভ জন্মদিন বিদ্যা সিনহা মিম আপু, আপনার অভিনয় আমার খুবই ভালো লাগে আর আপনি দেখতে অনেক সুইট কিউট, আই জাস্ট লাভ ইউ। আপনি দেশের জন্য আরও ভালো ভালো কাজ আমাদের জন্য উপহার দিবেন এই প্রত্যাশা রাখি আর আপনার জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। বিদ্যা সিনহা মিম আমার মোস্ট ফেভারিট অ্যাক্ট্রেস, যখনই তার কোনো মুভি বা নাটক টিভিতে আসে আমি সবসময়ই তারটা সবার ফার্স্টে দেখার চেষ্টা করি, ফার্স্ট শো। আর জন্মদিনে তাকে আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা থাকবে আর তার কাছে আমার একটা রিকোয়েস্ট সবসময় থাকবে যে আমি যদি কখনো সুযোগ পাই সেটা হচ্ছে আমি তার সাথে অবশ্যই একটা সেলফি তুলবো। আর বার্থডে উপলক্ষে আমার সবাই মিলে একসাথে বলতে চাই শুভ জন্মদিন। হ্যালো মিম আপু, আমরা ডিউ থেকে তোমার ভক্তরা বলছি। আসলে কীভাবে বলবো তোমাকে হ্যাপি বার্থডে, আমরা তোমার অনেক বড় ফ্যান, আমি ছোটোবেলা থেকেই আসলে তোমার ছবিগুলো সবগুলো দেখেছি, আশা করি তুমি সামনে আরও ভালো কিছু নিয়ে আসবে আর সব কিছুর জন্য তোমাকে বেস্ট অফ লাক, হ্যাপি বার্থডে টু ইউ আপু। Wow, see? thank you so much. যারা মানে এই মুহূর্তেটা দেখছে, ইভেন যারা এখানে এতক্ষণ ধরে যাদের কথা শুনলাম, থ্যাংক ইউ। আমার খুব ভালো লেগেছে দেখে, এটা আসলে আমার জন্য আসলেই অনেক বড় একটা গিফট ছিল। তোমার ভালো লাগলেই আমাদের অনুষ্ঠানের সার্থকতা। আচ্ছা মিম, একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে ধরো এই যে দর্শকের প্রিয় মিম হয়ে ওঠার আগের জীবনটা এবং এখনকার জীবনটা, আগের সময়টা এবং এখনকার সময়টা তুমি কীভাবে মূল্যায়ন করবে? এবং যখনও তুমি পরিচিত হওনি, পরিচিত ফেস হওনি, যখন তুমি অভিনয় শিল্পী বা মডেল বিদ্যা সিনহা মিম ছিল না, সেই সময়টার কথা একটু শুনতে চাই। সেই সময়টা জন্মদিনগুলো কেমন ছিল, কতটা অন্যরকম ছিল? ওই সময় জন্মদিন ছোটবেলা থেকে দেখে এসেছি, বাসায় অনেক বড় করে জন্মদিন হতো, তখন আর দর্শক করতো না, তখন তো আর অনেক উইশ হতো না, বাট তখন ফ্যামিলি সবাই করতো। আর ছোটবেলা থেকে যেটা দেখেছি যে বিশাল বড় করে প্রোগ্রাম হতো, বাবা তো আমার প্রফেসর ছিল, সো বাবার যত সার্কেল, মার ফ্রেন্ড টেন, ইভেন আমার স্কুলের বন্ধুরা সবাই আসতো, তো এইভাবে ছোটবেলা থেকে আমার যতটুকু মনে হয় যে ক্লাস 5-6 পর্যন্ত টানা হয়েছে, প্রত্যেকটার ভিডিও আছে। আর সবথেকে মজার বিষয় ছিল, এখন যেমন অনেক এনজয় করি, ছোটবেলায় আমার সব ভিডিওতে মানে একদম 3-4 বছর পর্যন্ত যতবারই আমি কেক কাটতে যাই অতবারই আমি লজ্জা পাই, ইভেন অতবার আমি কান্না করেছি আমি কেক কাটবো না। মানে আমি তখন এরকম করে কেন মেয়েটা, এরকম কেন এত মানুষ, মানে তখন হয়তো এরকম যে এত মানুষ সামনে বসে কেক কাটবে এটা আসলে লজ্জা পেতাম, অথবা কান্না করতাম যে আমাকে কেন মা এখানে নিয়ে আসছে, কেন একদম সাজিয়ে গুজিয়ে এইভাবে। তো এই জিনিসটা ওই রকম চুপচাপ শান্ত টাইপের ছিলাম না যে একদম নিয়ে বসে রাখবো এইভাবে। এখন কত মানুষের সামনে কত কিছু করতে হয়, এখন আর কান্না পায় না। শুনবো এই গল্প অনেক বড় করে, কিন্তু খুব ছোট করে আমাদের বিরতিতে যেতে হচ্ছে, ফিরে আসছি খুব দ্রুতই। দর্শক তারকালাপে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সাবরিন সাকা মিম, এবং বার্থডে গার্ল বিদ্যা সিনহা মিম হচ্ছে বিশেষ দিনের বিশেষ গল্প আলাপ। ফিরছি আবারও এইটুকু সময়ের বিরতি শেষে, সঙ্গে থাকবেন। প্রাথমিক বা প্রারম্ভিক বিরতি শেষে ফিরছি মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। সঙ্গে আছেন বাংলাদেশের নাটক, সিনেমা এবং বিজ্ঞাপন ভুবন সবখানেই সফল ও জনপ্রিয় হাসি মাখা মিষ্টি মেয়ে বিদ্যা সিনহা মিম। আর আমি মিম তো ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। দেখা যাক কী রয়েছে এ পর্বে আপনাদের জন্য। মিতা, তুমি তো জানো যে প্রতি পর্বে আমরা দর্শকদের জন্য একটি করে কুইজ নিয়ে থাকি, তারা অপেক্ষায় আছেন কুইজে, তো কুইজটি আগে একটু নিয়ে আসতে চাই তোমার সাথে আলাপে ফেরার আগে। দর্শক, আপনারা যারা কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার পূজা সেনগুপ্ত নৃত্য সংগঠনটির নাম তুরঙ্গমী। এবং আজকের কুইজটি হচ্ছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের নাম কি? অপশন ক দুলাভাই জিন্দাবাদ, অপশন খ ভালোবাসা এমনই হয়। আমি জানি আপনারা উত্তরটি জানেন, সুতরাং দ্রুত কুইজের সঠিক উত্তর পাঠিয়ে দিন এবং সবচেয়ে বেশি সংখ্যক এসএমএস প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। চলুন দেখে নিই কে হয়েছে বিজয়ী এবং নামটি ঘোষণা করবে মিম, সুতরাং আমি করব। নামটি পড়ে শোনাতে হবে, টেলিফোন নম্বরের শেষ এটা ফোন নম্বরটা না, নাম এবং ফোন নম্বর। কংগ্রেচুলেশন আসাদ, নাম্বারটা বলবো 808161। আচ্ছা
অনেক অনেক অভিনন্দন আসাদ, আপনাকে নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে। এরকম একটি মিষ্টি মেয়ের মুখ থেকে তার জন্মদিনে, তাও ছুটির দিনে সকালে নিজের নামটি শুনতে পেরে একটি পুরস্কার কিন্তু পেয়ে গেলেন, এবং আরেকটি পুরস্কার তো আপনার জন্য আছেই। ভালো থাকবেন, সব সময় সাথে থাকবেন আমাদের। মিম, দর্শকের উইশ তো শুনলাম, কিন্তু আমাদের তো একটি দ্বিতীয় পরিবার আছে, তাই না? তুমি যাদের সাথে কাজ করো, পরিবারের বাইরে সারা দিন যাদের সাথে আসলে সময় কেটে যায়, সেই পরিবারের কিছু মানুষ আছেন যারা তোমাকে উইশ করেছেন না কি করেছেন আমি আসলে জানি না, একটু বলো দেখি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমি অনেক ভালো কাজ করছো। আর যদি আজকে এই দিনে তোমার জন্ম না হতো, তাহলে হয়তো আমরা এত সুন্দর একজন নায়িকা আমাদের ভুবনে পেতাম না। আর তোমার যেই পথ চলা, এটা আরও অনেক সুন্দর হোক, অনেক মসৃণ হোক, তুমি আমাদেরকে আরও আরও ভালো চলচ্চিত্র উপহার দাও, এই শুভকামনা তোমার জন্মদিনে। এবং তুমি সবসময় অনেক 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 বেশি ভালো থাকো, সবসময় ভালো থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে তোমার জন্মদিন, খুব বেশি ভালো লাগা আছে আমার নিজের মধ্যে, এবং আমি জানি এই বিশেষ দিনটি খুব বিশেষ হয়ে যাক, তোমার হয়ে যাবে, সবাই সেই বিশেষ আয়োজনে ব্যস্ত। আর অনেক দোয়া রইল, অনেক ভালোবাসা রইল, এভাবে আমাদের সঙ্গে সবসময় থাকো। আমি সবসময় এই মানুষটিকে বলি রোমিং সিম, যার নাম বিদ্যা সিনহা মিম, কারণ সে আমাদের আমাদের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণ্ডিতে চলে গেছে। আন্তর্জাতিক গণ্ডিতে চলে যাওয়া মানেই হচ্ছে এটা রোমিং সিম। মিম আমাদের জন্য অনেক 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 সুনাম অর্জন করে নিয়ে আসছেন বাইরে থেকে, নানা জায়গা থেকে। সে অনেক ভালো করছে সিনেমার জন্য, তার যে ডেডিকেশন, আমার বিশ্বাস সে অনেক 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 দূর যাবে। আসলে খুবই ফর্মাল ওয়েতে না বলি, এত ফর্মাল আমি হতে পারি না, জন্মদিনের শুভেচ্ছা, এই জন্মদিনে কাজের কথা না বলি, আমি আশা করব যে আমি যতদূর তোমার সাথে আমার কাজ করা হয়েছে বা তোমাকে ব্যক্তিগতভাবে আমি যতটুকু চিনেছি, তুমি বেশ দায়িত্বশীল এবং অনেক বুঝে অনেক কিছু করার চেষ্টা করো। সো এই দায়িত্ব বোধটা যেন চিরজীবন তোমার সাথে থাকে। তুমি সবসময় অনেক মিষ্টি একটা মেয়ে, অনেক কোঅপারেটিভ এবং অনেক মানে শেখার বা জানার অনেক ইচ্ছা, এবং সেজন্যই হয়তোবা যে তোমার ক্যারিয়ার বলো বা তোমার কাজ বলো, সে সব কিছুতেই তুমি তোমার যে সত্তাটা সেটা রিফ্লেক্ট করে। সো এটা অনেক বড় ব্যাপার, আর তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, তোমার জীবন অনেক সুন্দর হোক, অনেক সুন্দরভাবে তুমি তোমার পথ চলো, ভালো থাকো, মন্দ থাকো, সব কিছু মিলিয়ে ভালো থাকো। এটাই আসলে, এজ এ বন্ধু বলো, এজ এ কলিগ বলো, এজ এ মানুষ বলো, এটাই আমার চাওয়া। শুভ জন্মদিন, আমি জানি দিনটা তোমার খুবই ভালো কাটবে, এবং আমাদের সবার কাছে তুমি এভাবে সুন্দর থাকবা আজীবন, অনেক 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 ভালোভাবে আমাদেরকে সার্ভ করে যাবা, ভালো থাকো, সবার সবাইকে যেভাবে আপন করে নাও এবং আজীবন সেভাবে আপন করে নিবে, এবং অনেক অনেক দিন বেঁচে থাকো। অনেক অনেক ভালোবাসা। এই মানুষগুলোর সাথে জন্মদিনের কোনো অভিজ্ঞতা হয়েছে? ধরো শুটিং এ গেছো, শুটিং এ মেবি সজল ভাইয়ের সাথে মনে হয় কোনো এক শুটিং এ আমার বার্থডে পড়ে, আর অনেক আগে আসলে সজল ভাই এরকম ছিল যে হঠাৎ করে এসে বাসায় সারপ্রাইজ দিয়েছিল, আচ্ছা, আন্টি সহ, তো তার সাথে আছে। আর এছাড়া প্রায় সময় ও আমার শুটিং এ আরেকবার হয়েছিল, সেটা ফিল্মে শুটিং এ, সেখানেও এরকম রাত্রে হঠাৎ করে সেটের মধ্যে সবাই এসে হাজির, আর আমি তখন বুঝতেই পারিনি, কারণ টোটালি সারপ্রাইজ ছিল। আচ্ছা, খুব ভালো লাগে যখন এই কাছের মানুষগুলো হঠাৎ করে চলে আসে, কিংবা যে জিনিসগুলো আসলে হয়তো বলাই হয়ে ওঠে না এখানে যখন তারা বলেন, তাই না? অনেক বেশি ভালো লাগে। তুমি দেখো, তোমারও যদি এরকম হয়, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, এটা আসলে বলে বোঝানো যাবে না, একদমই না। এবং শিল্পীরা একটু ইমোশনাল হয়, এবং যে শিল্পীরা আসলে একটু লেখালেখিও করেন তারা কতখানি ইমোশনাল হয় সেটা আর বলতেই চাই না আমি। মিম আসলে কতটুকু ইমোশনাল মনে করে নিজেকে? আমি অনেক বেশি, অনেক অনেক বেশি, হ্যাঁ। দেখা যায় আমি খুব অল্পতে কষ্ট পাই, অল্পতে ভেঙে যাই, অল্পতেই কান্না করি, তো আমি অনেক বেশি ইমোশনাল। জীবনটাকে কিভাবে দেখো মিম? জীবনের অনেকগুলো সময় পার হয়ে গেছে, খুব বেশি না, জীবন অনেক কালারফুল, বয়স হয়নি তারপরেও না। আমার মনে হয় জীবন অনেক কালারফুল, এটাকে তুমি সুন্দর মতো করে সাজালে এটা সুন্দর লাগে, সুন্দর মতো করে না সাজালে হয়তো অনেক সময় ডিপ্রেশনে পড়ে যায়। বাট আমার কাছে যেটা মনে হয়, জীবনে অনেক কিছু করার আছে, অবশ্যই এটা অনেক কিছু করার আছে, এটা
ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরলে আজকে না হোক দুই দিন পর হয়তো ভালো সময় আসবে, জিনিসটা এরকম। আরেকটা ব্যাপার হচ্ছে, সৃষ্টিকর্তা সবাইকে তো আসলে এক কারণেই পৃথিবীতে পাঠাননি, এক একজনের দায়িত্ব এক এক রকম। সেটাই, যারা একদম ডিপ্রেসড হয়ে যান, তুমি বলছিলে না ডিপ্রেশনে পড়ে যান, এখনকার অনেক ছেলেমেয়েরা কিন্তু দেখা যাচ্ছে খুব বেশি হতাশ হয়ে পড়ছেন, হাল ছেড়ে দিচ্ছেন, সুইসাইড করছেন, মাদকাসক্ত হয়ে যাচ্ছেন, জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে, খারাপ লাগে। তো এদেরকে কিছু বলতে চাও মিম? এটার জন্য আমার প্রথম কথা হচ্ছে যে এটা হলো ফ্যামিলির সাপোর্টটা অনেক বেশি লাগে। সেকেন্ড হচ্ছে যখন এরকমটা হয় তখন নিজেকে না মানে নিজেকেই নিজে বোঝাতে হয়, অন্য কেউ আসলে বোঝাতে পারবে না, নিজেকে নিজে যেটা হয় যে ওইটার জন্য হয় মুভি দেখুক, ওইটার জন্য না হয় কোনো একটা ভালো কাজ করুক, কোনো হয়তো ভালো লাগছে না কোনো কোনো একটা জায়গায় বাচ্চাদের সাথে সময় দিক, মানে যেই জিনিসগুলো করলে হয়তো তার মাইন্ড থেকে জিনিসগুলো বের হয়ে যাবে। তো এই টাইপ কিছু করা উচিত যখন এই ধরনের কারো মনের মধ্যে মনে হবে। আর মানুষের জীবনটা আসলে এত সুন্দর, একটি মানুষও যদি পাশে থাকে, একটি ছোট কারণও যদি থাকে বেঁচে থাকার, তাও কিন্তু বেঁচে থাকা যায়। অবশ্যই কথা বলবো এড়িয়ে মিম আরো এবং তোমার কাজ নিয়েও কথা বলবো, কিন্তু আবারও যদি আমার একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু খুব দ্রুত একটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরে আসছি আবারও তোমার কাছে খুব দ্রুতই। দর্শক মিশ্র ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ তার জন্মদিনের গল্প হচ্ছে ঢাকা শোবিজের আলোচিত প্রশংসিত প্রিয় মুখ অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে। এই গল্পে এখন আবারও খানিকটা সময়ের বিরতি, বিরতির পর জন্মদিনের কেক আর আরও খানিকটা মজার গল্প নিয়ে ফিরবো দ্রুত, সুতরাং সঙ্গেই থাকবেন। আরও একবার আমন্ত্রণ সকলকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আজকের গল্পের শেষ অংশে। সঙ্গে রয়েছেন আমাদের শোবিজের ড্রিম গার্ল, বার্থডে গার্ল অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ফিরছি আলাপে। মিম, বিরতিতে যাওয়ার পূর্বে কথা বলছিলাম এই প্রজন্মের ছেলে মেয়েদের কথা বলছিলাম, এবার একটু কাজে ফেরত আসতে চাই। তুমি তো দেশে কাজ করছো, দেশের বাইরে কাজ করছো, কি মনে হয় এই অভিনয় জীবনের সবচেয়ে বড় অর্জন কি তোমার কাছে, বা কোন কোন একটি বলতে হবে তা না, কয়েকটি বলতে পারো? আমার জীবনে অনেকগুলো আছে, এটা আসলে একটা দুটো বললে শেষ হবে না। তার মধ্যে যদি বলি ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা আমার জীবনে অনেক বড়, মানে আমি লাক্স স্টার হওয়ার পরে এটা হচ্ছে আমার সেকেন্ড, যে আরেকটা ধাপ এগিয়ে যাওয়া। তো সেটা দেন, এরপরে অন্যান্য কাজ তো আছেই, অনেক ভালো ভালো কিছু কাজের সুযোগ পেয়েছি সুন্দর ক্যারেক্টার প্লে করার। যেমন লাস্ট আমি সৃজিৎ মুখার্জির যে ছবিটা করলাম, ওইটাতে আমি আমার যতটুকু ক্যারেক্টার করেছি, অনেক চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। আচ্ছা, তো যতটুকু করেছি, যতটুকু ছিল সেইটাই অনেক ভালোভাবে করার চেষ্টা করেছি, আর সেটার জন্য আমি ওইখান থেকে সবার অনেক প্রশংসাও পেয়েছি। আচ্ছা আচ্ছা, এই যে দেশে কাজ করছো, দেশের বাইরে কাজ করছো, কাজের পার্থক্যগুলো কেমন মনে হয় তোমার কাছে, একই রকম? বা আসলে কাজের জিনিসটা একই রকম, কিন্তু মেইন প্রবলেম হচ্ছে লাইক আমাদের দেশে হয়তো বাজেট একটা লিমিটেশন থাকে, ওদের এটা নেই, ওরা অনেক রিল্যাক্স কাজ, হ্যাঁ অনেক। আর একটা জিনিস হয় না যে ওরা এটা ছবি করার আগে প্রায় 3-4 মাস আগে থেকে প্রিপারেশনটা এমনভাবে রাখে যেটা একদমই অন্যরকমভাবে, মানে আমি 2 মাস আগে থেকে আমি জানছি আমি কী করছি। আমাদের দেশে এইভাবে হয় না বললে ভুল হয়, সেটা হয়তো একটা দুটো ছবি, বাকি ছবিগুলো হয় লাইক ওকে আমি জানি না কি ডায়লগ, আমি জানি না কি করছি, এরকম হয়। বাট একটা দুটো ছবি বছরে সেগুলো ওই ধরনের ছবি অনেকগুলোই আছে, কিন্তু সেটা হয়তো দেখা যায় 2 বছর পর একটা, এরকম ভাবে আসে, রেগুলার হচ্ছে না, রেগুলার হচ্ছে না। লাইক আমাদের ওটা দরকার যে বছরে এরকম 4-5টা ছবি, যেটা এখন কলকাতায় হচ্ছে ওইটা দরকার। আরেকটা ব্যাপার, আসলে একটা চলচ্চিত্র তো নিজের দেশকেও বিশ্বের কাছে অনেক বড় করে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার একটা বড় মাধ্যম কিন্তু চলচ্চিত্র। তুমি দেখো এই কথাটা প্রায় বলা হয় যে তুমি বাইরেও যেহেতু কাজ করছো, তুমি দেখবে ওরা বিভিন্ন জায়গা তুলে ধরে ওদের দেশের, এবং সেখানে আমরা যাই, বেড়াতে যাই, ছবি তুলি, পর্যটনেও অনেক বড় একটা অঙ্কের একটা মানে বিশাল একটা পাই আমরা, প্রতিটা দেশেই এই বিষয়টি আছে। হ্যাঁ এটা আছে, কিন্তু আমাদের দেশে এই বিষয়টি কি মাথায় রেখে কাজ করা হয় কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে মিম, ধরো চলচ্চিত্র কিংবা নাটক সবসময় তো যে কোনো ধরনের আন্দোলন, যে কোনো ধরনের সমাজ সংস্কারমূলক বিষয়ের সবচেয়ে বড় হাতিয়ার ছিল, তো এখন কি এই ধরনের কাজ
একটু তুলনামূলক কম হচ্ছে বলে মনে হয় কিনা তোমার? কম তো হচ্ছে বললামই যে ওই ধরনের ছবি আসলে আমাদের দেশে চার পাঁচটা করে দরকার। মানে কেন হচ্ছে না, মানে ওইটা কি শুধুই কারণ বাজেট বা বাজেট না ওই ধরনের? আমি জানি না, এটা আসলে অনেক ধরনের, এটা আমি এত ছোট ইয়েতে হয়তো বলতে পারবো না, কিন্তু ওই ধরনের ডিরেক্টর আছে, বাট হয়তো তারাই হয়তো ছবি বানাচ্ছে, একটা ছবি করে হয়তো গ্যাপ নিচ্ছে আরো দুই বছর পর, তারা যদি ছয় মাস পরপর করতো তাহলে হয়তো ছয় মাস পরপর একটা করে রিলিজ হতো। আচ্ছা, বিরতিতে যাওয়ার পূর্বে আমরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে এই প্রজন্মের ছেলে মেয়েদের নিয়ে, তুমি একটি প্রতিযোগিতামূলক একটা জায়গা থেকে এসেছো, সেই প্রতিযোগিতামূলকটা মানে প্রতিযোগিতামূলক এ ধরনের অনেক রিয়েলিটি শো কিন্তু এখন হচ্ছে, সেটাকে তুমি আসলে কিভাবে দেখো? মানে এই জিনিসটার ডেফিনেটলি পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে, তোমার কাছে কি, তুমি মুখ থেকে একটু শুনতে চাই? আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি ভালো, যেই মেয়ে তার স্বপ্নগুলো পূরণ করতে চায়। যেমন সবারই কিন্তু একটা মাধ্যম লাগে, একটা প্ল্যাটফর্ম লাগে, যেটা আমি এর আগেও আসার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। তো লাক্স সুপারস্টার এর যে প্ল্যাটফর্মটা, এটা আসলে অন্যরকম একটা প্ল্যাটফর্ম ছিল, যেখানে একটা মেয়ে তার সে যদি সুপারস্টার হয় আর যদি নাও হয় টপ টেনে থাকে, তারপরেও সে তখন এখানে কাজ করার সুযোগ পাচ্ছে, অনেক ভালো ভালো ডিরেক্টরদের সাথে একদম শুরু থেকেই মেইন হিরোইন হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছে। তো এইটাই বড় ইস্যু। আর ওখানে যদি আমি না আসতাম তাহলে হয়তো আমাকে অনেক ধরনের কষ্ট করে, অথবা কবে কি হতো, এটা এটা আসলে তখন একটা মেয়ের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। ফ্যামিলি সাপোর্টটাও হয়তো থাকে না, যেমন তুমি নিজেও তো বুঝবে, যেমন তুমি ছোটবেলায় এসছো একটা মাধ্যম থেকে, তো এরকম আসলে হলে ইজি হয় একটা একটা মেয়ের জন্য। এক্ষেত্রে কি লাকটাও একটা বড় বিষয় বলে তোমার মনে হয়? চেষ্টা তো ডেফিনেটলি আছে, অবশ্যই, এটা আমি বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি কারণ আমি তো কখনো এই ধরনের এখানে আসবো, এই জায়গায় থাকবো, এই পজিশন আমার হবে, আমি যদি কখনো ব্যাক থেকে চিন্তা করি যে অনেক আরো আট বছর আগে আমি কি করতাম, তখন মনে হয় যে আচ্ছা আমি তো কখনো ভাবিই নি আজকে আমি এরকম জায়গায় থাকবো। হয়তো আমি, আমার খুব ইচ্ছা ছিল আমি মেডিকেলে পড়ার, হয়তো এতদিন ডাক্তার থাকতাম, কিন্তু ডাক্তার তো সবাই হচ্ছে। কয়েকজন বিদ্যা সিনহা মিম হচ্ছে, এত ভক্তের ভালোবাসা পাচ্ছে। হ্যাঁ, তো আমার মনে হয় এইটা আসলে একটা ড্রিম প্রত্যেকটা মেয়ের জন্য, কিন্তু কখনো চিন্তা করিনি যে আসলেই পারবো কিনা, আসাটা অনেক টাফ এই জায়গাতে। একদমই। একটু এই প্রজন্মের ছেলে মেয়েদের কথা তোমার মুখ থেকে শুনতে চাই, তারা আসলে কেমন আছে, তারা আসলে কতটা ভাবে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের দেশ নিয়ে? এখন অনেক ভালো, এখন তো সবাই তাদের ফ্যামিলিকে অনেক ভালোবাসছে, আর সবাই অনেক বেশি সিরিয়াস, অনেক বেশি চায় দেশকে কীভাবে করলে আরও ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা যায়, সবাই এর মধ্যে। আর ইভেন এখন দেখি না, মানে আমাদের সাইডেও দেখা যায় যে আমি গ্রামেও যখন যাই ওইখানেও দেখি যে সবাই না ফ্যামিলিতে একটা জিনিস এখন জানে যে না পড়াশোনা করতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট ছিল ছোটবেলা থেকে, যে গ্রামেরও যারা হয়তো পড়াশোনা করতো না তাদের মধ্যে একটা জিনিস যে হ্যাঁ এটাও কমে এসেছে। তারপর হচ্ছে যে ওকে ফাইন ঠিক আছে ক্লাস এইট পর্যন্ত হলেও পড়াশোনা দরকার, জিনিসটা এইটা ছিল। আগে কি হতো যে পড়াশোনাই করাতো না মেয়ে বলে, তো এই জিনিসটা এখন অনেক কমেছে, এখন সবাই আসলে না এই জিনিসটা জানে যে না পড়াশোনা করলে অ্যাটলিস্ট কোনো না কোনো এক সময় অনেক বড় কিছু অথবা ভালো কিছু, ইভেন নিজের জন্যও ভালো, শিক্ষাটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা মিতা, আমরা মানে একটু সিরিয়াস হয়ে যাচ্ছি না, জন্মদিনের দিন দর্শক বলবে এগুলো কি নিয়ে কথা হচ্ছে কেকটাকে সামনে রেখে, জন্মদিন এবং কেক কাটা হবে না সেটা তো হতে পারে না, যদিও তুমি অলরেডি কেক কেটে ফেলেছো কাল রাতে, এখন আমাদের সাথে দর্শকদের সামনে আরেকটি কেক তোমাকে কাটতে হবে। ইয়ে, এখন হচ্ছে কেক কাটা পর্ব, তোমার জন্য টেস্টি ট্রিটের সৌজন্যে একটি একসাথে কাটছি, এখানেই থাক, অসুবিধা নেই। জন্মদিন শুভ জন্মদিন, আমি তোমাকে একটু খাইয়ে দিই, আমি খাইয়ে দিচ্ছি। অনেক 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 ভালো থাকো, তুমি সব সময় এভাবেই পাশে থাকো আমাদের এবং আমার মিতা, তো একটু বেশি স্পেশাল ভাবে বলতেই হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর টিভিকে অনেক ধন্যবাদ,
আমার দেখা যায় প্রত্যেকটা বাজেটেই আরটিভি এত সুন্দরভাবে আমার বাজেটটা সেলিব্রেট করে, সো এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। সো থ্যাংক ইউ সো মাচ আরটিভিকে, আরটিভির সকল দর্শকদেরকে যারা এখন বসে টেলিভিশনের সামনে আমাদেরকে দেখছে, তাদেরকে দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদেরকে অনেক ভালো ভালো কাজ দিতে পারি। আর আপনারা সবাই ভালো থাকবেন, তোমার সব স্বপ্নগুলো পূরণ হোক, এটা আমাদেরও প্রত্যাশা মিম। তুমি সবসময় ভালো থেকো, পাশে থেকো, এভাবেই। আমরা কিন্তু আরও আড্ডা দিব, দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। দর্শক, একটা গান রয়েছে না আমাদের সিনেমাতে, ভালোবাসা পেলে চাওয়া বেড়ে যায়, কিছুতেই ভরে না যে মন। সত্যি তাই, ভালোবাসা যেন হাওয়াই মিঠাইয়ের মতো, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, আর যখন ছোঁয়া বা স্পর্শ করা যায় সেখান থেকে কেন যেন হারিয়ে যায়, পালিয়ে যায়। তাই প্রিয় মিমের জন্মদিনে প্রত্যাশা থাকলো, তার জীবন জুড়ে থাকুক সকলে দৃশ্যমান ভালোবাসার সুস্পর্শে, মঙ্গল কামনায়। ভালো থাকুক প্রিয় মিম, তার পরিবার, সতীর্থ, স্বজন সকলে। এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে কোনো প্রিয় মানুষকে, চেনা মানুষকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, এবং অবশ্যই 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 চারপাশের সবাইকে।